আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই শেষ মুহূর্তের বিশেষ লাইভ ক্লাসে। অনেকেই ফোন করে বা মেসেঞ্জারে অনুরোধ করেছিলেন যে আরও একটা বা দুইটা যেন লাইভ ক্লাস এই শুক্রবারের আগে আমি নিই, যার কারণেই মূলত আজকে এই লাইভ ক্লাসে আসা এই রাত 10টার পরে। তো এই মুহূর্তে যারা যারা এই লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করেছেন একটু জানাবেন যে আমার সাউন্ড শুনতে বা বোর্ড দেখতে পাচ্ছেন কি না। ওকে, আজকে আমি মূলত আপনাদের খুব বেশি সময় নিব না, আমরা খুব দ্রুত বীজগণিতের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি নিশ্চিত যে আপনারা এখান থেকে অন্তত 99% সম্ভাবনা আছে এই টপিকগুলো থেকে প্রশ্ন কমন পাওয়ার। সূচক, লগারিদম, এরপর হচ্ছে আমরা অসমতা এবং সমীকরণ, অসমতা ও সমীকরণ, এই সবগুলো টপিকই আপনাদের এই বিশেষ বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এই চারটি টপিক নিয়ে আজকে আলোচনা করব ধারাবাহিকভাবে খুব দ্রুত, এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো বিশেষ করে পরীক্ষায় আসার মতো। তো আমি একটু দেখে নিচ্ছি যে আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। তো আমি একটু এখনো ই দেখতে পাচ্ছি না, যদি ওকে, এরপরেও আমি ক্লাস শুরু করছি। আপাতত আপনাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমরা শুরু করছি, যেহেতু এই মুহূর্তে আমাদের সময় খুবই মানে মূল্যবান সময়। তো আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে সূচক নিয়ে। তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অন্যদের সাথে একটু শেয়ার করে দেবেন, যাতে এই বিশেষ ক্লাসটি অন্যরাও ক্লাসটি করে উপকৃত হতে পারে। তো সূচকের ক্ষেত্রে আমি প্রথমে আসি একটি সূত্র নিয়ে, যে এ টু দি পাওয়ার এম বাই হচ্ছে এ টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু আমরা জানি যে এম বাই এন। তবে আমার প্রশ্নটা হচ্ছে এটা কোন শর্তে, এটার জন্য শর্ত হবে কোনটি। এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, কোন শর্তে? A is greater than 1, A belongs to N, এবং A is greater than 1, A belongs to R, এবং A is not equal to 0, R হচ্ছে A greater than 0। তো আপনারা একটু সাথে সাথে কমেন্ট করার চেষ্টা করবেন সঠিক উত্তরগুলোর। প্রশ্নটা ছিল যে এ টু দি পাওয়ার এম বাই হচ্ছে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তো আমি খুব বেশি সময় নিচ্ছি না, যার কারণে মানে কমেন্ট পড়ার জন্য যে সময় নষ্ট করব সে কাজটি করব না অবশ্যই। তো এই ধরনের অপশনগুলো থাকতে পারে, তো আমাদের উত্তরটা কোনটা হবে? তো শুধুমাত্র এইটার জন্য না, এরকম আরো কিছু বেশ কিছু প্রশ্ন আছে, এই সবগুলোর জন্য উত্তর হবে হচ্ছে এ বিলংস টু আর, অর্থাৎ এ হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ ইজ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এর মানটা শূন্য হতে পারবে না। এ বাস্তব সংখ্যা এবং এর মানটা শূন্য হতে পারবে না, তাহলেই এই সূত্রটা কেবলমাত্র প্রযোজ্য হবে। আচ্ছা, এরপর আমাদের যদি এখানে এ টু দি পাওয়ার জিরো, আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য হয়ে গেলে তার মান হয়ে যায় হচ্ছে 1, এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1, অথবা এই এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার এন। এই যে যেই সূত্রগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, এই এই দুইটা সূত্রের জন্য আমাদের শর্ত হবে এ বিলংস টু আর এবং এ ইজ নট ইকুয়াল টু জিরো। তো সাধারণত আমরা একটু অঙ্কের প্রতি ঝুঁকি বেশি, কিন্তু শর্তগুলো বা সূত্র যে কখন সত্য হবে এগুলো আমরা দেখা যায় যে অনেকেই বাদ দিয়ে চলে যায়। তো যার কারণে আমার আজকে লাইভে আসা, যে এই খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, যে আমাদের বাদ পড়লো কিনা প্রিপারেশন নিতে গিয়ে, তো এই বিষয়গুলো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা।
তো আবারও বলে দিচ্ছি যে এ টু দি পাওয়ার এম যারা পরবর্তীতে জয়েন করেছেন মাত্রই জয়েন করেছেন যারা তারাও একটু দেখে নেবেন এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন অথবা এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু হচ্ছে ওয়ান অথবা এ টু দি পাওয়ার মাইনাস এন এর মান হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এই প্রত্যেকটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে এ বিলংস টু আর এবং এ ইজ নট ইকুয়াল টু জিরোর ক্ষেত্রে আচ্ছা তো আশা করি আপনারা এই বিষয়গুলো তুলে নিয়েছেন বা নোট করে নিয়েছেন আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি তো একই রকম আরেকটা প্রশ্ন হতে পারে লগারিদমের ক্ষেত্রে আমরা জানি এইটা হচ্ছে লগের বেস অর্থাৎ বি এর এ ভিত্তিক লগারিদম তো এক্ষেত্রে আমরা কিছু ফর্মুলা জানি যেমন লগ এ বেস এ এটার মান হচ্ছে ওয়ান এরপরে লগ এ বেস ওয়ান এটার মান হচ্ছে জিরো এই দুইটার জন্যই কোন ক্ষেত্রে তো আশা করি এতক্ষণে আপনারা বিষয়টি ক্লিয়ার যে এটা কোন শর্তে দুঃখিত লিনা জানাচ্ছিলেন যে প্লিজ এক্সামের জন্য কিছু শর্টকাট নিয়ম যেগুলো আগেও বলেছিলাম আর একবার যদি পারি অবশ্যই চেষ্টা করব বলে দেওয়ার জন্য তো এই যে এটার ক্ষেত্রে কোন শর্তে এটার জন্য শর্ত হবে হচ্ছে আমরা যদি প্রথমটার জন্য যাই আমরা জানি লগারিদমের ক্ষেত্রে এই যে যে মানগুলো বেজের মান এই মানগুলো সবসময়ই হবে হচ্ছে জিরোর থেকে বড় তো এখানে একটা বিষয় দেখেন যে আমরা লগ এ বেজ এ এটার মান বলতেছি ওয়ান আবার লগ এর মানটা যদি ওয়ান হয়ে যায় সেক্ষেত্রে মান বলতেছি হচ্ছে জিরো লগ এ বেজ ওয়ান এর মান হয়ে যাচ্ছে জিরো তো যেহেতু আমাদের ফর্মুলা হচ্ছে এ বেজ এ এর মান হচ্ছে ওয়ান কোন শর্তে শর্ত হবে হচ্ছে এ ইজ গ্রেটার দেন জিরো যেটা প্রত্যেকটা লগারিদমের ক্ষেত্রে প্রযোজ্য আর নতুন করে এখানে অ্যাড হবে এ ইজ নট ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এর মান ওয়ান হতে পারবে না একই রকমভাবে যখন আমরা লগ এ বেজ ওয়ানের মান জিরো বলবো এটার জন্য আমাদের এই শর্তটা একই হবে এ ইজ গ্রেটার দেন জিরো এবং এ ইজ নট ইকুয়াল টু ওয়ান কারণ এক্ষেত্রে যদি আপনি ওয়ান নিচ্ছেন এর মান যদি ওয়ান হয়ে যায় তখন দেখা যাবে যে এই বেজ আর যে মানের আমরা লগারিদমটা বের করবো সংখ্যাটির একই রকম হয়ে যাচ্ছে একই রকম হলে তো সেটার মান হওয়ার কথা হচ্ছে ওয়ান তো যার কারণে এই মানটা কি হতে পারবে না ওয়ান হতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন এই শর্ত দুটো জাস্ট মনে রাখবেন একটা হচ্ছে যে লগ এ বেজ এ এটার মান ওয়ান কোন শর্তে এ ইজ গ্রেটার দেন জিরো এ ইজ নট ইকুয়াল টু ওয়ান এর ক্ষেত্রে একই রকম ভাবে এ বেজ ওয়ানের মান যখন জিরো কোন ক্ষেত্রে বা কোন শর্তে এ গ্রেটার দেন জিরো যেখানে এ ইজ নট ইকুয়াল টু ওয়ান তো সূচক এবং লগারিদমের ক্ষেত্রে যে শর্তগুলো বললাম এই শর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো চলে আসতে পারে ওকে আমরা নেক্সট কিছু ম্যাথ সমাধান করি সলভ করি একটু দেখবেন এই প্রশ্নটা আমাদের বিগত একটা পরীক্ষায় এসেছিল বিগত বিসিএস এই আসছে তো এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স আর হচ্ছে এক্স রুট এক্স এর পাওয়ার হচ্ছে এক্স এত হলে এক্স এর মান কত এক্স এর মান কত তো আমি সূত্র নিয়ে আর আলোচনা করতে যাচ্ছি না কারণ সূত্র টুত্র নিয়ে বেসিক আলোচনা সহ অনেক ভিডিও ক্লাস আছে যেগুলো ইতিপূর্বে আপনারা অনেকবার করেছেন আমি নিজেও নিয়েছি ক্লাসগুলো আপলোড করাও আছে যার যখন প্রয়োজন হচ্ছে আপনারা তো ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারছেন তো আমি সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি তো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা কি কাজটা করতে পারি এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স আর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান আর এই রুট এক্স এর পাওয়ার হচ্ছে হাফ আমরা জানি যে রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ এখন গুণের ক্ষেত্রে পাওয়ারের পরে যোগ করে দিতে হয় সেম কাজটা যদি এখানে করি যে ওয়ান প্লাস হাফ
होल टू दि पावर हो जाए एक्स बा এখানে আমরা যেটা করতে পারি যে x টু দি পাওয়ার x এর হোল টু দি পাওয়ার হচ্ছে √x আর এটার ক্ষেত্রে x টাকে আমরা পাওয়ার হিসেবে নিয়ে আসলাম আর এই সংখ্যাটাকে উপরে দিয়ে দেব মানে হোল টু দি পাওয়ার করে দেব তাহলে 1 প্লাস হাফ ইকুয়াল টু হচ্ছে 3 বাই 2 1 প্লাস হাফ করলে আমরা পাচ্ছি 3 বাই 2 তো এখন দুই পাশ থেকে যদি আমরা x টু দি পাওয়ার x বাদ দিয়ে দেই তাহলে x ইকুয়াল টু আসবে আমাদের √x ইকুয়াল টু আসবে 3 বাই 2 সো x এর ভ্যালু হবে 9 বাই 4 বর্গ করে দিলে আমরা মানটা পেয়ে যাচ্ছি তো আশা করি বুঝতে পেরেছেন আমরা তাহলে পরবর্তী আরো একটা ম্যাথ সমাধান করি এরপর এই ধরনের ম্যাথ আমাদের পরীক্ষায় খুব আসে 5 টু দি পাওয়ার n প্লাস 2 5 to the power n plus 2 plus 35 into 5 to the power n minus 1 5 to the power n minus 1 divided আছে হচ্ছে 4 into 5 to the power n 4 into 5 to the power n এটার মান কত আমি প্রত্যেকটা নিয়মের একটা করে অন্তত ম্যাথ দেখানোর চেষ্টা করছি গুরুত্বপূর্ণ নিয়মগুলো আচ্ছা ঠিক আছে তো যারা যারা সমাধান করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আর যারা এখনো করতে পারেন নাই তাদের উদ্দেশ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সাধারণত যোগ থাকলে আমরা যদি এই পাওয়ারটাকে আলাদা করে দিই তাহলে গুণ হয়ে যাবে 5 টু দি পাওয়ার n ইনটু 5 স্কয়ার আর এখানে আছে 35 ইনটু 5 টু দি পাওয়ার n বাই হচ্ছে 5 যেহেতু ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় এখানে পাওয়ারগুলো বিয়োগ আকারে ছিল এজন্য আমরা ভাগ করে দিয়েছি 5 টু দি পাওয়ার 1 আর 5 একই কথা এজন্য আমরা পাওয়ার 1 দেখাচ্ছি না বাই আছে হচ্ছে 4 ইনটু 5 টু দি পাওয়ার n এখন আমরা যদি একটু কেটে দেই তাহলে 5 7 হচ্ছে 35 তো এখানে আমরা কি করতে পারি 5 টি স্কয়ার করলে হয় 25 ইনটু হচ্ছে 5 টু দি পাওয়ার n আর এখানে আছে আমাদের 7 ইনটু 5 টু দি পাওয়ার n নিচে আছে 4 ইনটু 5 টু দি পাওয়ার n তো 25 টা 5 টু দি পাওয়ার n আর 7 টা 5 টু দি পাওয়ার n সব মিলিয়ে কত হচ্ছে আমাদের 32 into 5 to the power n আর নিচে আছে 4 into 5 to the power n 5 to the power n n কেটে দিলাম 4 দিয়ে 32 কে কাটলে যাবে হচ্ছে 8 বার তাহলে এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট হচ্ছে 8 তো এখানে আমাদের জানতে যাচ্ছে যে এই এটার মান কত সরল করলে এটার টোটালটার মানটা আসবে কত সরল করলে মান আসবে 8 ওকে তো নেক্সট চলে যাচ্ছি নেক্সট ম্যাথটাতে তিন নাম্বারটা 9 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 1 9 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু আছে 3 টু দি পাওয়ার x প্লাস 1 এখানেও আমাদের জানতে চাওয়া হচ্ছে যে x এর মান কত এত হলে x এর মান কত x এর মান কত তো 9 টু দি পাওয়ার 2x আর 3 টু দি পাওয়ার x প্লাস 1 এই জাতীয় সূচকের অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটা করব দুই সাইডে অর্থাৎ বেজের মানটাকে সেম করার চেষ্টা করব লেফট সাইড এবং রাইট সাইডে বেজের মানটা সেম করার চেষ্টা করব তো এখানে যেহেতু 3 আমরা 9 কে লিখতে পারি 3 স্কয়ার 4 টু দি পাওয়ার আছে 2x আর এখানে 3 টু দি পাওয়ার x প্লাস 1 তাহলে 3 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে 4x আর এখানে আছে 3 টু দি পাওয়ার x প্লাস 1 দুই পাশ থেকে 3 3 বাদ তাহলে কি দাঁড়াচ্ছে 4x এর মান হচ্ছে x প্লাস 1 বা 4x থেকে x মাইনাস করে দিলে থাকবে 3x এর মান 1 x এর মান আসবে 1 বাই 3 রেজাল্ট হয়ে যাচ্ছে আমাদের 1 বাই 3 ওকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারছেন কিনা আমি তো আমার মতো করে পড়িয়ে যাচ্ছি আপনারা নিতে পারছেন কিনা বা বোঝা যাচ্ছে কিনা বা কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে একটু জানাবেন তো এরপরের ম্যাথটাতে চলে যাচ্ছি আপনাদেরকে আজকে আর অপশন দিচ্ছি না বা অপশন দেওয়ার সুযোগও দিচ্ছি না আমি চাচ্ছি যে আজকে শুধুমাত্র আপনাদের সাথে বিষয়গুলো একটু শেয়ার করে যাওয়ার জন্য যাতে এই শেষ মুহূর্তে অন্তত আপনারা এই ভিডিওটা দেখে কিছু একটা উপকৃত হন ওকে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি সাধারণত এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে এবং আসার মতো এই জন্যই এই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করা 2 টু দি পাওয়ার x প্লাস
3 2 টু দি পাওয়ার x প্লাস 3 এরপরে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 এটার মান হচ্ছে 320 এত হলে x এর মান কত তো এই ক্ষেত্রে আমরা দুই ভাবে आंसरটা করতে পারি একটা হচ্ছে যে আমাদের অপশন চেক করে যে অপশনে x এর যে মানগুলো আছে এই মানগুলো এখানে সরাসরি বসিয়ে দিয়ে আমরা একটা आंसर বের করতে পারি অথবা সমাধান করে দেখতে পারি যে 2 টু দি পাওয়ার x ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 3 আবার 2 টু দি পাওয়ার x ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 1 equal to 320 2 to the power x into 2 cube 2 to the power x into 2 যেহেতু গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যায় তো এখানে পাওয়ার গুলো যোগ আছে আমরা এর জন্য কি করে দিলাম বেসটাকে গুণ করে দিলাম আলাদা আলাদা করে গুণ করে নিলাম 2 to the power x common 2 cube এর মান হচ্ছে 8 আর 2 কমন না নিলেও হবে যেহেতু অনেকেই কমন নিওটা ভালো বোঝেন এই জন্য আমি বললাম কমনের কথা আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন সেই ক্ষেত্রে অঙ্কটা করতে পারবেন 2 কিউব এর মান হচ্ছে 8 ইনটু 2 টু দি পাওয়ার x আর 2 ইনটু 2 টু দি পাওয়ার x তাহলে 8টা আর 2টা মিলে কয়টা হবে 10টা কমন নিও করতে পারেন সরাসরি লিখতে পারেন 320 তাহলে 10 দিয়ে যদি আমি এটাকে কেটে দেই থাকবে এখানে 32 2 টু দি পাওয়ার x আমরা জানি 2 টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 32 দুই পাশ থেকে 2 2 বাদ দিলে x এর ভ্যালু আসবে 5 তো এটা একটা আর একটা হচ্ছে যে শুরু থেকে যদি আমরা এখানে মানগুলো বসিয়ে দেই সেক্ষেত্রেও অ্যানসার করা সম্ভব ওকে আচ্ছা কৃষ্ণ কুমার ধারা নিয়ে বলতে বলেছেন আমি চেষ্টা করব তবে আমি চেষ্টা করব আগামী তিন দিন অর্থাৎ আজকে কালকে এবং পরশু দিন এই তিন দিনই ধারাবাহিকভাবে আপনাদেরকে সময় দেওয়ার জন্য যদি খুব বেশি ব্যস্ত না থাকি তো সেক্ষেত্রে সবগুলো টপিকই ধারাবাহিকভাবে চলে আসবে আজকে যেহেতু আমরা চারটা টপিক নিয়ে আলোচনা করছি চারটা টপিক শেষ করতে পারলে অবশ্যই আমরা ধারাটা নিয়ে আলোচনা করব আচ্ছা এরপরে তাহলে এই টাইপের প্রশ্নগুলো আমরা চাইলে কি করতে পারি এই অপশন থেকে চেক করে অ্যানসার করতে পারি আবার সরাসরি অ্যানসার করারও অপশন রয়েছে আচ্ছা তো এখনকার প্রশ্নটা আছে হচ্ছে এটা হচ্ছে 11th রুট অর্থাৎ রুটের মধ্যে হচ্ছে এই 11 এরপর এ টু দি পাওয়ার 8 রুট ওভার যেখানে ছিলাম যে 11th রুট এ টু দি পাওয়ার 8 এরপরে আছে হচ্ছে এ টু দি পাওয়ার 6 এ টু দি পাওয়ার 8 এরপরে রুটের মধ্যে আবার আছে এ টু দি পাওয়ার 6 এবং তারপরে আবার আরো একটা রুট আছে যেটার মধ্যে আছে হচ্ছে এ টু দি পাওয়ার 4 আচ্ছা তো এই ক্ষেত্রে যদি আমরা সমাধান করি এটার মান হবে কত সরলীকরণ বলতে পারি তো আমরা জানি যে রুট ওভার এর মান হচ্ছে এই রুট a এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ আর পাওয়ারের উপরে পাওয়ার থাকলে অর্থাৎ এই এ টু দি পাওয়ার সামথিং আছে এ টু দি পাওয়ার n এর হোল টু দি পাওয়ার n সেই ক্ষেত্রে আমরা কি করে দেই এই মান দুটাকে গুণ করে দেই তো এই ক্ষেত্রে আমাদের সেই সিস্টেমটা মনে রেখেই আমরা করতে পারি এই অঙ্কটা তো প্রথমে আসি এই যে যে এ টু দি পাওয়ার 4 আর এই রুট মানে কত এই রুটটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ হাফ করা মানে 4 এর অর্ধেক কাটাকাটি করলে তার মানে এখানে থাকবে কত 2 তো প্রশ্নের মধ্যেই কিন্তু আমরা এভাবে সমাধানগুলো করতে পারি তার মানে এই 4 হয়ে গেল হচ্ছে 2 a স্কয়ার তো এখন দেখবেন যে এখানে আছে হচ্ছে এ টু দি পাওয়ার 6 আর এখানে আছে হচ্ছে a স্কয়ার এই দুটো যখন গুণ করব আমরা গুণ করলে পাওয়ার পাওয়ারে যোগ হয়ে যায় তো যোগ হইলে 6 আর 2 মিলে হয়ে যাবে 8 ওকে তাহলে a টু দি পাওয়ার 8 এখন এই যে যে রুটটা আছে a টু দি পাওয়ার 8 এর উপরে এই রুটটা তুলে দিলে পাওয়ার হয়ে যাবে হাফ এই 2 দিয়ে যদি 8 কে কেটে দেই থাকবে হচ্ছে 4 তাহলে এখানে কি থাকছে আমাদের 11th রুট a টু দি পাওয়ার 8 ইনটু হচ্ছে a টু দি পাওয়ার 4 তো এই দুটাকে যদি আবার পাওয়ার পাওয়ার যোগ করে দেই যেহেতু গুণ আকারে আছে যোগ করে দিলে এখানে হয়ে যাবে 11th রুট e টু দি পাওয়ার 12 তো এখন এখান থেকে এই রুটটা তুলে দিলে 11th রুটটা যদি আমরা তুলে দেই তাহলে হয়ে যাবে 12/11 e টু দি পাওয়ার 12/11 কারণ হচ্ছে যে nth রুট a এটা মানে হচ্ছে e টু দি পাওয়ার 1/n কিউব রুট a এটা মানে হচ্ছে e টু দি পাওয়ার 1/3 তাহলে 11th রুট a মানে হবে a টু দি পাওয়ার 12 এর হোল টু দি পাওয়ার 1/11 যেটাকে গুণ করে দিলে আমরা পাচ্ছি 12/11 আচ্ছা
তো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, যারা আজকে প্রথম নতুন ভিডিও দেখছেন অর্থাৎ এর আগে ক্লাসগুলো হয়তো মিস করেছেন, তারা এই প্রত্যেকটা টপিকেরই বেসিক আলোচনা সহ ক্লাসগুলো আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে। আপনারা খুব সহজে এই অনলাইন স্টাডি রুমে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারবেন। সকল গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, সবগুলো টপিকের ক্লাসগুলো এখানে আপলোড করা আছে। আর আজকে আমি শুধুমাত্র কোনো বেসিক আলোচনা করছি না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান এবং টেকনিক নিয়ে আলোচনা করছি। তো যাই হোক, এরপরে সূচক থেকে আমাদের এই টাইপের প্রশ্ন থাকতে পারে, 9 টু দি পাওয়ার x, 9 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 27, 9 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 27 এবং এখানে আমাদের 27 হোল টু দি পাওয়ার হচ্ছে y। তো সব ক্ষেত্রে আমাদের হয়তো x বা y এর মান বের করতে বলে, কিন্তু এই অঙ্কটার জন্য আপনাকে x বা y এর মান বের করতে বলে নাই, বলা হচ্ছে যে এত হলে x বাই y এর মান কত, x বাই y এর মান কত। একটু ভিন্ন টাইপের প্রশ্ন, এই জন্য আমি প্রশ্নটা রেখেছি যে আমাদের এই ধরনের প্রশ্ন দিলে আমরা যাতে বিচলিত না হয়ে যাই, সমাধান করে আসতে পারি। তো যাই হোক, 9 টু দি পাওয়ার x আর এখানে আছে হচ্ছে 27 টু দি পাওয়ার y। তো প্রথমেই বলেছিলাম যে আমাদের সূচকের অঙ্ক মানে হচ্ছে বেস দুটাকে সেম করতে হবে। তো বেস দুটাকে সেম করলে আমরা এটাকে লিখতে পারি 3 স্কয়ার তারপর x, আর এটা হচ্ছে 3 কিউব তারপর হচ্ছে y। তাহলে কি পাচ্ছি, 3 টু দি পাওয়ার 2x আর এখানে 3 টু দি পাওয়ার 3y। এত বিস্তারিত না করলেও হবে, তো দুই পাশ থেকে 3 বাদ দিয়ে দিব, বাদ দিলে আমরা পাচ্ছি কি 2x ইকুয়াল টু হচ্ছে 3y। তো x এর নিচে আমরা yটাকে নিয়ে আসলাম আর এই 2টাকে জাস্ট রাইট সাইডে নিয়ে যাব, তাহলে 3 এর নিচে চলে আসবে হচ্ছে 2। তো মান জানতে চাচ্ছে x বাই y এর মান কত, আমরা কিন্তু মানটা পেয়ে গেছি, x বাই y এর মান হচ্ছে 3/2। তো আবার আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা যারা যারা ক্লাসটি করছেন, বিশেষ করে প্রত্যেকেই ক্লাসটি একটু শেয়ার করে দিবেন, যাতে এই শেষ মুহূর্তে অন্তত এই একটা ভিডিও কারো না কারো একটু হেল্প হতে পারে ভিডিওটা দেখে। তো এই একটা গেল, এরপর আমরা আরো এক ধরনের প্রশ্ন নিই। এই প্রশ্নটা যদিও আমরা এর আগে এই টাইপের প্রশ্ন সমাধান করে আসছি, তারপরেও আমি আবার নিচ্ছি আর একটা প্রশ্ন। 4 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 32, 4 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু 32 হলে আমাদের জানতে চাচ্ছে যে n এর মানটা কত, 4 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু 32 হলে n এর মান কত হবে। তো এক্ষেত্রে আমাদের যেহেতু 32 কে 4 এর পাওয়ার হিসাবে বানানো সম্ভব না, আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। তো এই জন্য এই মানটাকেও আমরা 2 এর পাওয়ার হিসাবে নিয়ে আসবো, 2 স্কয়ার এর পাওয়ার হচ্ছে n প্লাস 1। তো দুই পাশ থেকে 2 বাদ দিয়ে দিতে পারি, বাদ দিলে আমাদের থাকবে 2n প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 5। এটা এইভাবে কাটা যাবে না, কাটছি হচ্ছে জাস্ট আমাদের এমসিকিউ অ্যান্সার বোঝার জন্য। তাহলে 2n ইকুয়াল টু আসবে আমাদের 5 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 3, সো n ইকুয়াল টু হবে 3/2। তো এইটার ক্ষেত্রেও আমাদের n এর মানটা আসতেছে 3/2। ওকে, নেক্সটটাতে চলে যাচ্ছি। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এই প্রশ্নটা আমাদের বিগত বিসিএস এর একটা প্রশ্ন, 2 টু দি পাওয়ার x প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস x এর মান হচ্ছে 3, এত হলে x এর মান কত, এত হলে x এর মান কত। তো এই প্রশ্নটা যদি আমরা অ্যাজ ইউজুয়াল আগেকার মতো ওই সূচকের নিয়ম ধরে ধরে সমাধান করে আসতে চাই, সেক্ষেত্রে আপনার অনেক বেশি সময় লাগবে। তো এটার জন্য আমি যেটা বলছি যে আমাদের যে অপশনগুলো থাকবে এই অপশনগুলো থেকে অ্যান্সার করার ট্রাই করতে বলেছিলাম, এই সেম কাজটা এখানেও করব। আমাদের হয়তো অপশনে 1, 2, 3, 4 এরকম 4টা মান দেওয়া থাকবে, এখান থেকে যদি আমি 1 বসিয়ে দিই, এক্স এর মান 1, তাহলে দেখেন 1 মাইনাস 1 3। তো আপনার ভাগ্য ভালো হলে প্রথমটাতেই মিলে যাবে, আর এটার মান হতে হবে হচ্ছে 3, 2 টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে 2, আর এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার শূন্য হয়ে গেলে তার মান হয়ে যায় হচ্ছে 1, 2 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 3, তার মানে মানটা মিলে যাচ্ছে কোন ক্ষেত্রে, যখন আমরা এক্স এর মান 1 বসিয়েছি, সো রেজাল্ট হবে x ইকুয়াল টু 1। এভাবে করে আমরা এই প্রশ্নগুলো অপশন চেক করে দিতে পারি। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি, অনেকক্ষণ যাবত আপনাদের কোনো কমেন্ট দেখি নাই যে আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা কারো। ওকে,
তো যাই হোক এর পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি দেখেন আজকে লাইভ ক্লাসটি পূর্বের কোনো ঘোষণা ছাড়াই লাইভ ক্লাস দিচ্ছি সাধারণত আমি শুক্রবারে লাইভ ক্লাস করে থাকি তো যেহেতু আমাদের এই শুক্রবারের পরীক্ষা 42 তম বিজিএস এবং বেশ কয়েকজন আমাকে মেসেঞ্জারে নক করেছিলেন যে এই মুহূর্তে যদি কিছু সাজেশন বা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো এগুলো নিয়ে যদি কিছু আলোচনা করা যায় তাহলে তারা একটু উপকৃত হবে যার কারণেই মূলত আজকে এই রাতে লাইভে আসা ঘোষণা ছাড়াই ওকে এবং আপনাদেরকে বলে দিচ্ছি এটাও যে আগামীকাল এবং পরশু দিনও অর্থাৎ টানা এই দুই দিনও আমি চেষ্টা করব আপনাদেরকে রাত 10টার সময় লাইভ ক্লাস নেওয়ার যারা যারা আগ্রহী তারা এই 10টায় লাইভ ক্লাসগুলো করে নিতে পারবেন তো যাই হোক আমরা পরবর্তী লগারিদমের কিছু প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি লগারিদমে বর্তমানে যে টাইপের প্রশ্নগুলো আসে যেমন ধরেন যে লগ এক্স বেস 25 অর্থাৎ এই 25 এর এক্স ভিত্তিক লগারিদমের মান হচ্ছে 2 এটা যদি হয় সেক্ষেত্রে এক্স এর মান কত এক্স এর মান কত তো এই একই টাইপের বেশ কিছুবার বিসিএস এ বেশ কিছুবার এই একই ধরনের ম্যাথ আসছে জাস্ট মানগুলো চেঞ্জ করে করে তো এই জন্য এই ধরনের ম্যাথগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই ম্যাথগুলো করার খুব সহজ উপায় আছে একদম খুব দ্রুত আপনারা অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন এটা যে কাজটা করবেন আপনি যদি লগারিদম একদম নাও বুঝেন তাহলেও অ্যান্সার করতে পারবেন শুধুমাত্র এই যে দুইটা সংখ্যা বেজ না বেজ বাদ দিয়ে আমাদের যেই সংখ্যা দুইটা অর্থাৎ এই 25 এর এক্স ভিত্তিক লগারিদমের মান হচ্ছে 2 এই জন্য আমরা জাস্ট এই 25 আর 2 এই দুটাকে একটু চেঞ্জ করে দেব চেঞ্জ করা বলতে এই 25 এর জায়গায় নিয়ে আসবো 2 কে আর 2 এর জায়গায় নিয়ে যাবো 25 কে তাহলে আমাদের এই লগারিদমটা চলে যাবে অর্থাৎ আমরা এটা হলে সরাসরি লিখতে পারি এক্স স্কয়ার 25 এই 25 এর এক্স ভিত্তিক লগারিদমের মান যদি 2 হয় তাহলে অবশ্যই এক্স স্কয়ার কি হবে 25 হবে তো এটা কিভাবে মনে রাখবেন এই যে এই দুইটা সংখ্যাকে জাস্ট ইন্টারচেঞ্জ করবেন আর কিছু না ওর জায়গায় ওকে আনবেন ওর জায়গায় ওকে নেবেন প্রতিস্থাপন এক কথায় তাহলে এক্স এর মান হবে রুট ওভার 25 এটার মান আসবে হচ্ছে শুধু 5 তবে এক্ষেত্রে অপশনে আপনি রুট ওভার দেখে ভুল অ্যান্সার দাগিয়ে দিয়ে আসতে পারেন প্লাস মাইনাস 5 এটা কিন্তু হবে না কারণ লগারিদমের মধ্যে সব মানগুলো কি জিরোর থেকে বড় হতে হবে এখানে এক্স ইজ গ্রেটার দেন জিরো ওকে এটা বলা থাকবে না প্রশ্নে কখনোই কিন্তু আপনাকে এটা করতে হবে তো আবারও বলে দিচ্ছি আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করতে পারেন চাইলে এই ক্লাসটি আপনার বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারেন যাতে আপনার মতো আরও অনেকেই এই ক্লাসটিতে অংশগ্রহণ করার সুযোগ পাবে একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এরপরে আমি আরও একটা অপশন দিচ্ছি যে লগ 10 বেজ এক্স এর মান হচ্ছে 2 তো এটার ক্ষেত্রে মান হবে কত এক্স এর মান কত হবে log 10 বেস x equal to 2 হলে x এর মান কত তো আবারও বলে দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এটার জন্য সেম কাজটাই করব আমরা এই যে এই দুটাকে জাস্ট পরিবর্তন করব বেসটা ঠিক থাকবে বেসটা ঠিক থেকে আমরা জাস্ট এই দুটাকে যদি চেঞ্জ করি তাহলে 10 স্কয়ার equal to 6 সো x equal to হবে 100 অনেক ক্ষেত্রে মাইনাস মান দিয়েও আসতে পারে যে লগ 10 বেস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 তো এই ক্ষেত্রে রেজাল্ট কত হবে এই 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে এক্স কেউ যদি না বুঝে থাকেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানান আমি চেষ্টা করব ভিন্ন ওয়েতে বা যেভাবে বুঝতে পারেন আরো দু একবার বোঝানোর জন্য তো 10 ইনভার্স মানে হচ্ছে 1/10 স্কয়ার তো যেটার মান হচ্ছে 1/100 এভাবে রাখতে পারেন আবার চাইলে 0.01 অর্থাৎ অপশনে আপনার যেভাবে থাকবে ঠিক সেভাবে অ্যানসারটা দিয়ে আসতে হবে তো সাধারণত এই ধরনের প্রশ্ন থাকে আমি আরেকটু কঠিন নেওয়ার চেষ্টা করছি যে দেখি এটা আপনারা করতে পারেন কিনা রুট দিয়ে ইকুয়াল টু হচ্ছে 3 এন্ড 1/3 আছে হচ্ছে লগ রুট 8 বেস x এটার মান হচ্ছে 3 সমস্ত 1/3 তাহলে এটার মান যদি এই হয় তাহলে x এর মান কত হবে এত হলে x এর মান কত x এর মান কত লগারিদমের এখানে আমাদের বলছে যে এক্স এর লগারিদম যার বেস হচ্ছে রুট এইট তাই না এক্স এর রুট এইট ভিত্তিক লগারিদমের মান হচ্ছে 3 সমস্ত 1/3
होले एक्स एर मान कत हबे तो एक क्षेत्रेও আমাদের सेम কাজটা করতে হবে জাস্ট এই দুইটা চেঞ্জ হয়ে আসবে পরিবর্তন হবে তার আগে আমি একটু কাজ করে নিব অবশ্যই যে এই সমস্তটাকে একটু ভেঙে নেব ভাঙলে কি পাচ্ছি আমরা 3 আর 3 তৃতীয়ক 9 এর কি হবে 10 তো দাঁড়াচ্ছে যে এই √8 এর মান হচ্ছে হোল টু দি পাওয়ার 10 বাই 3 ইকুয়াল টু হচ্ছে x এই আসবে তাহলে x এর মান কি পাচ্ছি আমরা x ইকুয়াল টু দাঁড়াচ্ছে এই √8 মানে 8 টু দি পাওয়ার হাফ √ মানে হচ্ছে পাওয়ার হাফ ओके আর 3 এই 33 কেটে দিলে আসবে 2 টু দি পাওয়ার 5 যার মান হবে 32 তো রেজাল্ট হচ্ছে 32 ओके वाईफाई एक डिस्टर्ब कर चिलो जाइ हो हमारा परवर्ती प्रश्न चला जाता है अच्छा एर पड़े हमारे ये लॉग रिदम थे कि ए टाइप के प्रश्न हो थकते पड़े जो लॉग इखानो चे फाइव बेस क्यूब रूट फाइव तो ए टाइप कितने मान को तो होगे इक्वल टू को तो शॉर्टली करो नॉन केर मोतो जो लॉग फाइव बेस क्यूब रूट फाइव ए टाइप मान को तो আমরা যেহেতু জানি যে কোন সংখ্যা লগারিদম যখন আমরা বের করি বেজের সাথে যদি মান মিলে যায় সেই ক্ষেত্রে এটার মান হয়ে যায় 1 তো 5 টু দি পাওয়ার 1 বাই 3 তো পাওয়ার থাকলে সেই পাওয়ারটা লগের সামনে চলে আসবে সামনে এসে গুণ হয়ে যাবে 5 বেস 5 তো লগ 5 বেস 5 এর মান হচ্ছে 1 1 বাই 3 ইনটু 1 রেজাল্ট হয়ে যাচ্ছে 1 বাই 3 তো এরকম ম্যাথ গুলো আসতে পারে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই আপনাকে এখানে অ্যাড করে দিতে পারে যে কিউব রুট 5 ইনটু হচ্ছে রুট 5 বা কিউব রুট 5 ইনটু 5 তো সেই ক্ষেত্রে আমরা একই নিয়মে করে আসব হ্যাঁ ওয়াইফাই তে একটু প্রবলেম হয়েছিল ঝাপসা হওয়ার কথা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে একটু ওয়েট করবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তো এই টাইপের প্রশ্নগুলো সাধারণত আমাদের এই লগারিদমে আসতে পারে তো সূচক এবং লগারিদমের বেশ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করলাম সাধারণত সূচক এবং লগারিদম থেকে এই ধরনের ম্যাথগুলো আসার মতো আমি বলে আমি মনে করি তো এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস তো এখন তো আর প্র্যাকটিস করার খুব বেশি একটা সময় নেই যা করেছেন জাস্ট একটু রিভিশন দিবেন এরপর আমরা চলে যাচ্ছি অসমতা এবং সমীকরণের জন্য অসমতা এই অসমতা চ্যাপ্টারটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি যদি 39 নম্বর বিসিএস এর প্রশ্নটা দেখেন সেখানে দেখবেন যে বেশ মানে শুধু একটা না একাধিক অঙ্ক আসছে অসমতা থেকে ঠিক আছে এই অসমতার আবার ভিন্ন ভিন্ন টাইপ আছে যেমন অসমতার ক্ষেত্রে আমাদের পরম মান থাকে তো বলে দিল যে মডুলাস x লেস দ্যান 1 হলে সমাধান কত এটার সমাধান কত হবে এই ক্ষেত্রে খুব সহজে মনে রাখবেন যে মডুলাস সাইন উঠে গেলে আমরা কি করব মডুলাস সাইন উঠে দিলে আমাদের জাস্ট প্লাস মাইনাস চিহ্ন দিয়ে বসিয়ে দিতে হবে এটার শর্তটাই হচ্ছে যে মডুলাস x লেস দ্যান a হলে এই পরম মানের ধর্মটাই এমন যে মাইনাস x থেকে মাইনাস a থেকে x এর মান বড় হবে আর প্লাস a থেকে x এর মান ছোট হবে এই দুটার মাঝামাঝি মানটা হচ্ছে x এর মান ওকে আচ্ছা কোন রুলটা আরেকবার আচ্ছা আগের ম্যাথটা বোঝা যায় না ঠিক আছে আমি আগের ম্যাথটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আগের ম্যাথটা ছিল হচ্ছে লগারিদম এখানে যে কোনো একটা বেস থাকতে পারে যেমন এখানে ছিল হচ্ছে 5 কিউব রুট 5 ওকে এটার জন্য আমরা যে কাজটা করব বেস আর এই মানটা সেম করে ফেলবো
5 টু দি পাওয়ার কত লিখতে পারি আমরা? কিউব রুট উঠাই দিলে এটার জন্য পাওয়ার হয়ে যাবে হচ্ছে 1/3। এখন এই 1/3 টা সামনে চলে আসবে, পাওয়ার থাকলে এই পাওয়ারটা সামনে এসে লগের সাথে গুণ হয়ে যায়, ঠিক আছে? এরপরে এই 1/3 এটার মান হচ্ছে 1, কারণ আমরা প্রথমেই একদম শুরুতেই আলোচনা করেছি যে লগ এ বেজ এ এটার মান হচ্ছে 1, তাই তো? তার মানে এই সংখ্যাটার মানে এই লগারিদমের মান হয়ে যাচ্ছে 1/3, কারণ 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না। তো এটাকে আবার একটু চেঞ্জ করে দিতে পারে, যে একসাথে করে দিল, এখানে আছে কিউব রুট ইন্টু আছে রুট 5। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই বেসটা তো সেম থাকবেই, এটার পাওয়ার হচ্ছে 1/3, আর এই রুট উঠাই দিলে পাওয়ার হবে হাফ। তো লগারিদমের বেস হচ্ছে 5, আর 5 টু দি পাওয়ার 1/3 প্লাস হয়ে যাবে হাফ। এখন 1/3 আর হাফ যোগ করলে আমরা পাচ্ছি কত? লসাগু হচ্ছে 6, আর 2 আর 3 যোগ করলে পাবো 5। তো এই 5/6 সামনে আসবে, আর লগ 5 বেস 5 থাকবে, যার মান হচ্ছে 1। রেজাল্ট হচ্ছে আমাদের এটাই, 5/6, এটাই অ্যান্সার হবে। চলো, বোর্ডের জন্য এর আগের ম্যাথটাও বোঝা যায় নাই, একজন কমেন্ট করেছেন। আচ্ছা, এর আগের ম্যাথটা ছিল লগ রুট 8 বেস x 3 সমস্ত 1/3, এটা ছিল 3.5। ওকে, তো এটার জন্য আমরা যেটা করব যে লগ এটার সব কিছু সেম থাকবে, এটাকে জাস্ট আমরা একটু সমস্ত ভেঙে দেই, 3 * 9 আর 1 হচ্ছে 10, যোগ করে দিলে 10। আচ্ছা, এরপর আমরা বলছিলাম যে এই সংখ্যা দুটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, x এর জায়গায় ও আসবে আর ওর জায়গায় x যাবে, মানে রুট 8 হোল টু দি পাওয়ার 10/3 ইকুয়াল টু হবে x, রুট 8 হোল টু দি পাওয়ার 10/3 ইকুয়াল টু হচ্ছে x। নেক্সট কি আমরা কি পাচ্ছি? 8 টু দি পাওয়ার হাফ, এই রুট তুলে দিলে পাওয়ার হয়ে যাবে হাফ, তার পাওয়ার আছে হচ্ছে 10/3। আমরা জানি এই হোল টু দি পাওয়ার থাকলে ওই দুইটা পাওয়ার একসাথে গুণ হয়ে যায়, গুণ করলে 2 দিয়ে কেটে দিতে পারেন 5, এটা কার মান? x এর মান। x টাকে প্রথমে লিখতে পারেন, নো প্রবলেম। এই 8 কে লিখতে পারি আমরা 2³, আর এখানে আছে 5/3, এই ক্ষেত্রে 3 আর 3 কেটে যাবে, এটাই x এর মান। তাহলে থাকছে কি আমাদের 2⁵, 2⁵ এর মান হচ্ছে 32, সো x ইকুয়াল টু আমরা বলতে পারি 32। এটাই ছিল আগের ম্যাথ। আচ্ছা, আমি সংক্ষিপ্ত বলছিলাম যে ইউটিউবে লাইভ দেখা যাচ্ছে কিনা, না ইউটিউবে লাইভ দেখা যাচ্ছে না আপাতত, তবে পরবর্তীতে ক্লাসটি আপলোড করে দেওয়া হবে ইউটিউবে, আপনারা যারা যারা হয়তো মিস করবেন পরবর্তীতে ইউটিউব থেকে দেখে নিতে পারবেন, এবং পূর্বের ক্লাসগুলো ইউটিউব থেকে করে নিতে পারবেন। ওকে, আমরা তাহলে যেখানে ছিলাম যে অসমতা নিয়ে বলছিলাম, যে অসমতা থেকে আমাদের বেশ কিছু ম্যাথ এসেছিল গত 39তম BCS এ, তো এই জন্য এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু 39তম না, 34তম পরবর্তীতে অর্থাৎ 35তম থেকে 40তম BCS প্রত্যেকবারই অসমতা থেকে প্রশ্ন ছিল। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম যে মডুলাস, এই মডুলাসের সাহায্যে আমাদের অসমতার প্রশ্ন আসে, তো এই ক্ষেত্রে যদি আমাদের লেস দেন থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্সার দেবো কিভাবে, এটার মডুলাসের ধর্ম হচ্ছে যে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, অর্থাৎ এই টাইপের প্রশ্ন থাকলে আমরা এরকম সমাধান করে দেব। খেয়াল রাখবেন যেখানে চিহ্নটা যেন লেস দেন আছে কিনা। যেমন একটা প্রশ্ন আসছিল এমন যে 2x - 1 লেস দেন হচ্ছে 2x - 1 লেস দেন হচ্ছে 5, বা লেস দেন ইকুয়াল টু থাকতে পারে। তো যেটাই আসুক না কেন, আমাদের এই লেস দেন ইকুয়াল টু থাকলে প্রশ্নে তো অবশ্যই লেস দেন ইকুয়াল টু থাকবে, আর যদি শুধু লেস দেন থাকে সেক্ষেত্রে প্রশ্নে শুধুমাত্র লেস দেন থাকবে উত্তরে। তো এই জাতীয় প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা যেটা করব যে 2x - 1 এটা মাঝে মাঝেই থাকবে, আর এই 5 একবার নিব -5 আর একবার নিব হচ্ছে +5। ওকে, যখন আমাদের লেস দেন ইকুয়াল টু থাকবে তখন এখানে লেস দেন ইকুয়াল টু সাইন হবে, যখন শুধু লেস দেন থাকবে তো তখন আমরা শুধু লেস দেন ইউজ করব। এই এখন আমরা সমাধান করা মানে হচ্ছে x কে ফ্রি করা, x কে ফ্রি করতে চাচ্ছি, এখানে আছে 2x - 1, তো আমি এই জন্য +1 করে দেব।
আমরা সমীকরণ সমাধান করার ক্ষেত্রেও কিন্তু x টাকে ফ্রি করে বাকিগুলোকে রাইট সাইডে নিয়ে যেতাম পক্ষান্তর করে। তো এটা যেহেতু আমাদের তিনটা সাইড আছে এখানে, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, এই জন্য আমাদের a1 টা দুইটা সাইডেই চলে যাবে, অর্থাৎ -1 + 1 5 + 1। প্রত্যেককেই, অসমতার প্রত্যেককেই আমরা কি করলাম, অসমতায় এক যোগ করলাম এক কথায়, তাহলে +1 - 1 কেটে যাবে, আর এখানে থাকবে -5 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে -4 2x, আর এখানে হচ্ছে 6। তো এখন যদি 2 দিয়ে কেটে দেন বা ভাগ করে দেন, 2 দিয়ে ভাগ করে দিলে মান আসবে -2, 4 কে ভাগ করলে 2, আর 2x কে ভাগ করলে থাকবে x, আর 6 কে ভাগ করলে থাকবে 3 3 × 6। তো সমাধান হবে এটা -2 < x < 3, যদি ইকুয়াল টু থাকে তাহলে প্রত্যেকটা নিচে লেস দ্যান ইকুয়াল টু আসবে। এই হচ্ছে একটা বিষয় গেল অসমতার ক্ষেত্রে, যদি আমাদের এই টাইপ থাকে। আর যখন আমাদের মডুলাস x গ্রেটার দ্যান এ থাকবে, লেস দ্যান থাকলে তো আমরা এভাবে করলাম, পরমাণু শর্ত হচ্ছে এটা, আর গ্রেটার দ্যান এ থাকলে তখন আমাদের সমাধান হবে x > a অথবা -x > a, x > a অথবা -x > a। তো এটার জন্য আবার আমরা তখনই করে দেই যে x < -a, এটার জন্য পরবর্তীতে আমাদের শর্তটা কি চলে আসে, x < -a, কারণ x টাকে ফ্রি করলে মাইনাস দিয়ে গুণ করতে হবে বা ভাগ করতে হবে। তো -1 দিয়ে গুণ বা ভাগ করলে আমরা জানি অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, যার কারণে এখানে পরিবর্তন হয়ে গেছে। তো এটার জন্য কিন্তু সমাধান দুইটা, একটা হচ্ছে x < -a, আর একটা হচ্ছে x > a, এই দুইটা। তো লেস দেন বা গ্রেটার দেন থাকলে আমরা কিভাবে সমাধান করব সেই বিষয়গুলো আমরা দেখলাম। তবে সবসময় যে আমাদের মডুলাস দিয়ে আসবে তা কিন্তু নয়, আমাদের স্বাভাবিক অসমতার সমাধানও আসতে পারে। যেমন একটা ই নিচ্ছি আমরা, x/3 < x - 5 হলে সমাধান, অসমতার সমাধান কোনটি, অসমতার সমাধান কত। তো এই জাতীয় প্রশ্নগুলো যদি থাকে আমরা প্রথমে যেটা করবো, এই 3 দিয়ে আগে গুণ করে দিই সবাইকে, এই যে নিচে যে 3 ছিল, তাহলে এখানে থাকবে x, এখানে হয়ে যাবে 3x মাইনাস হচ্ছে 15, তাহলে x - 3x > হবে -15, তো এখানে থাকবে -2x > হচ্ছে -15। তো আমরা এখন -2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে x - - এ প্লাস হয়ে যাবে 15/2। যেহেতু আমরা মাইনাস দিয়ে ভাগ করেছি, আমি আগেই বলেছি যে মাইনাস কোনো সংখ্যা দিয়ে অসমতাকে গুণ অথবা ভাগ করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে রেজাল্ট হয়ে যাবে আমাদের এটা x > 15/2। এটা জাস্ট আমি নর্মাল একটা ম্যাথ তুলেছি, তো এরকম যে কোনোটা আসতে পারে, নিয়ম কিন্তু একই রকমভাবে করতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, আপনারা অনেকেই সাথে আছেন। তো এরপরে আমরা দুইটা নিয়ম দেখলাম অসমতার, আরো একটা নিয়ম দেখব। আমাদের প্রশ্ন থাকতে পারে এমন যে 4x² আচ্ছা, আমি 4x² পরে নিচ্ছি, আগে সহজ একটা দিয়ে বোঝাই, x² - x - 6 < 0 অর < ইকুয়াল টু 0, সেক্ষেত্রে এটা সমাধান কেমন হবে। আচ্ছা, প্রথমে আমি লেস দেন দিয়ে করি, লেস দেন ইকুয়াল টু থাকলে জাস্ট সাইনটা লেস দেন ইকুয়াল টু হয়ে যাচ্ছে। তো x² - x - 6 < 0, এটার জন্য অসমতার সমাধান কেমন হবে। তো এই প্রশ্নগুলো খুব সহজে আমি বুঝিয়েছিলাম, যারা অসমতার ক্লাসটি এর আগে করেছেন তারা বিস্তারিত ওই ক্লাসটিতে শিখেছেন, আর যারা মিস করেছেন তারা একটু দেখে নিতে পারেন। এটাকে যদি আমরা মিডিল টার্মে ভাঙাই, মিডিল টার্মে ভাঙলে আমরা জানি যে এটার রেজাল্ট আসবে হচ্ছে x - 3 আর হচ্ছে x + 2 < 0, x - 3 আর হচ্ছে x + 2 < 0, এটাকে যদি আমরা মিডিল টার্ম করি। মিডিল টার্মের নিয়মগুলো সেখানে আলোচনা করা ছিল যে কীভাবে সহজে আমরা মিডিল টার্ম করব। যদি কেউ না জানেন কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব যারা মিস করেছেন তাদের জন্য হালকা একটু বলে যেতে। তো x - 3 আর একটা পেলাম হচ্ছে আমরা x + 2। তো যেটাই আসুক না কেন, আমাদের এরকমভাবেও দেওয়া থাকতে পারে প্রশ্নে অথবা এরকমভাবে থাকতে পারে। যদি এটা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, অ্যান্সার করা সহজ হয়ে যাবে। আর যদি এইভাবে থাকে তাহলে আমাদের এরকম করে নিতে হবে, মিডিল টার্মে দুইটা অংশ উৎপাদক বিশ্লেষণের মতো করে নিতে হবে। এরপর আমরা যেটা করছি যে এখানে দেখ, মানে প্রশ্ন দেখে উত্তর করব। এই x - 3 আছে, যেই চিহ্ন থাকবে বলেছিলাম তার বিপরীত চিহ্ন নেওয়ার জন্য, -3 আছে এজন্য নিলাম +3, এখানে আছে +2 নিলাম হচ্ছে -2। আবারও বলে দিচ্ছি, এই উৎপাদকের মধ্যে
যেই মানগুলোর সামনে যেই চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন নিতে হবে। তো 3 আর -2 এই সংখ্যা দুটোর মধ্যে বড় এবং ছোট সংখ্যাগুলো তো আমরা জানি যে কোন সংখ্যাগুলো বড় বা ছোট এগুলো চিনতে পারি। তো এইজন্য আমরা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় এই সব সংখ্যাগুলো একটু সাজিয়ে নিতে পারি। আগে ছোট সংখ্যাটা লিখি পরে বড় সংখ্যাটা লিখব। ওকে, তো এখন যখন আমাদের লেস দেন থাকবে তখন জাস্ট এই দুটো সংখ্যার মাঝখানে একটা x লিখে লেস দেন দিয়ে দিবেন, এটাই অ্যানসার। যখন আমাদের এই যে এটার ক্ষেত্রে লেস দেন থাকবে জাস্ট এই দুটো সংখ্যার মাঝখানে একটা x দিয়ে দিলাম দুই পাশে, আর এই সাইন হবে হচ্ছে লেস দেন আছে লেস দেন সাইন হবে, লেস দেন ইকুয়াল টু থাকলে লেস দেন ইকুয়াল টু সাইন হতো, তাহলে আমাদের অ্যানসারটা পেয়ে যাচ্ছে, এটাই সমাধান। যারা বুঝি নাই তাদের জন্য আরও একটা, হয়তো এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স মাইনাস প্লাস 24 ইকুয়াল টু জিরো। তো এই যে মানটা আছে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস 24 আছে ইকুয়াল টু লেস দেন জিরো, অসমতা। তো এটাকে যদি আমরা মিডল টার্মে ভাঙাই 3 আটা 24, তার মানে একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 3, তো মান পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস 3 আর একটা হচ্ছে এক্স মাইনাস 8 লেস দেন জিরো। তো এক্স মাইনাস 3 বলেছিলাম যে যেই উৎপাদক দুটো থাকবে তার বিপরীত চিহ্ন নিব, মাইনাস আছে নিলাম প্লাস 3, মাইনাস আছে নিলাম হচ্ছে প্লাস 8। তো এই ক্ষেত্রে আমরা ছোট বড় সাজানোই আছে। আচ্ছা একটু বলতে বলেছেন, আচ্ছা আমি বলে দেবো কিভাবে মিডল টার্ম করতে হয়, আপনারা একটু অপেক্ষা করুন, আমি এরপরে সমীকরণ নিয়ে আলোচনা করব, সমীকরণে মিডল টার্মটা খুব সুন্দর করে বুঝিয়ে দেব। তো মিডল টার্ম বোঝার আগে আমরা একটু এটা দেখি যে আমরা মিডল টার্ম করার পরে তো এরকম একটা মান পাবো। তো এই যে যে 3 আর 8 পেলাম, যেহেতু আমাদের লেস দেন আছে লেস দেন থাকলে অবশ্যই আমাদের মিডিলে একটা এক্স নিব, আবারও বলছি লেস দেন থাকলে আমাদের মিডিলে একটা এক্স নিলাম, নিয়ে দুইটা লেস দেন, অর্থাৎ 3 লেস দেন এক্স লেস দেন 8, এটাই অ্যান্সার। তাহলে আপনার এই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই অসমতার অঙ্ক সমাধান করতে পারছেন। যারা সায়েন্সের স্টুডেন্ট বা ইন্টারমিডিয়েট সায়েন্স নিয়ে পড়েছেন তারা কিন্তু জানেন যে সমাধান মানে অসমতার অঙ্কগুলো সমাধান করতে কিন্তু আমাদের অনেক বড় করে করতে হতো ইন্টারমিডিয়েটে, কিন্তু এখন সেগুলোকে একদম শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যখন আমাদের গ্রেটার দেন থাকবে, যেমন এটার জন্য যদি বলি যে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 8 এখানে গ্রেটার দেন 0 ছিল, গ্রেটার দেন থাকলে তখন আমাদের সমাধানটা কেমন হবে, আমরা সংখ্যা দুটো লিখব, একটা হচ্ছে 3 আর 8, লেস দেন ছিল তখন আমরা মাঝখানে, আচ্ছা একটু ওয়েট করবেন, দুঃখিত গলা শুকিয়ে আসছিল। তো যেটা বলছিলাম যে আমাদের লেস দেন থাকার জন্য আমরা হচ্ছে মিডিলে এক্স নিয়েছিলাম, আর যখন গ্রেটার দেন থাকবে তখন আমরা মিডিলে নিব না, আমরা হচ্ছে দুই সাইডে দুইটা এক্স নিব, এই দুইটা সংখ্যার দুই সাইডে দুইটা এক্স নিলাম এবং এখানে আমাদের লেস দেন সাইন দিয়ে দিব। তাহলে এক্স লেস দেন 3 আর 8 লেস দেন এক্স, তো এটাকে আপনি একটু ঘুরিয়ে বলতে পারেন যে এক্স ইজ গ্রেটার দেন 8, যেহেতু আমাদের এক্সটা ওই পাশে আছে, সাধারণত এক্সটাকে আমরা বাম পাশে রেখে অভ্যস্ত, এই জন্য আপনি এখানে একটু চেঞ্জ করে নিতে পারেন এক্স লেস দেন 3 আর এক্স ইজ গ্রেটার দেন 8, তো রেজাল্ট এই দুটো হয়ে যাচ্ছে। তো আগের অঙ্কটা, আচ্ছা মাইনাস টু 3 কখন হবে আর হচ্ছে মাইনাস টু 3 দুইটা একই জিনিস, একজন প্রশ্ন করেছেন যে এই মাইনাস টু 3 এটা কখন হবে আর মাইনাস টু এক্স 3 কখন হবে, এটাও যা এটাও তা একই বিষয়, এটাকে এভাবে লেখা যায়। তো আপনার অপশনে যেভাবে থাকবে তখন আপনি সেভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন। এই এটা হচ্ছে বন্ধনীর মাধ্যমে দেখিয়েছে যে মাইনাস 2 থেকে 3 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এই সাইনের মাধ্যমে দেখানো হয়েছে একই কথা। তো যাই হোক, এর পরবর্তী যেটা বলছিলাম যে আমাদের আগের ম্যাথটাতে যেমন ছিল হচ্ছে এক্স প্লাস 2 আর ধরে নিলাম যে এক্স মাইনাস 3, এটার ক্ষেত্রে গ্রেটার দেন 0 আছে, তো এটার জন্য আমরা মান পাচ্ছি মাইনাস 2 আর এখানে মান পাচ্ছি 3। তো গ্রেটার দেন থাকলে কী করতে হবে, এই একদম প্রথমে একটা এক্স একদম শেষে একটা এক্স নিতে হবে, এরপরে দুইটার মাঝখানে লেস দেন দিয়ে দিলাম, তার মানে এটার একটা অ্যান্সার হচ্ছে এক্স লেস দেন মাইনাস 2 আর এটাকে ঘুরিয়ে বলতে পারি এক্স গ্রেটার দেন 3।
তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এরপরেও কারো প্রবলেম থাকে, কারণ এটা নিয়ে বিস্তারিত অনেক এক ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম, তো আপনারা চাইলে সেই ক্লাসগুলো করে নিতে পারেন খুব সহজেই। ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাচ্ছেন। ওকে, তো আমি অসমতা থেকে যেই ধরনের প্রশ্নগুলো আসে চারটা নিয়মই করিয়ে দিয়েছি। এখন আমি যাব হচ্ছে সমীকরণে। সমীকরণ থেকে আমাদের সমীকরণ সমাধান করতে বলে, আমি এই বিষয়টা প্রত্যেকবারই বলি যে আমি যদি সমীকরণ সমাধান করতে নাও পারি তাহলেও কিন্তু সমীকরণের অঙ্কগুলো অ্যান্সার করা যায়, কারণ অপশন চেক করে সুন্দর করে অ্যান্সার মিলিয়ে দিয়ে আসা যাচ্ছে। যে ওই যে অপশনগুলো আছে, ওই অপশনগুলো হচ্ছে এক্স এর মান আর ওয়াই এর মান, তো ওই এক্স এর মান আর ওয়াই এর মান সমীকরণের মধ্যে বসাবেন, বসালে যেটার জন্য মিলে যাবে ওইটাই অ্যান্সার। যে একদম পারেন না তার জন্য বলছি, আর যারা আমরা সমাধান করতে পারি তারা তো অ্যাজ ইউজুয়াল সমাধান করে মিলাতেই পারছি, তবে অপশন চেক করে সমাধান করা অনেক কম সময় লাগবে আপনাদের অপশন চেক করে যদি করতে চান। তো একটা প্রশ্ন হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো, আর একটা আছে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে থ্রি। তো এটার জন্য বলা হচ্ছে যে এক্স আর ওয়াই এর মান কত, তো এক্স ওয়াই এর মান কত হবে। তো দেখেই বোঝা যাচ্ছে যে যেহেতু এক্স আর ওয়াই এই দুইটা মানের বিয়োগ ফল হচ্ছে জিরো, তার মানে এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ অবশ্যই কি হবে এক্স এর মান আর ওয়াই এর মান দুটো সমান হবে। তার মানে অপশনে আমার এমন যে মানটা থাকবে, যে মান দুটো পরস্পর সমান, এই মানগুলো কিন্তু আমরা টেস্ট করে দেখতে পারি। তো যাই হোক, এমন একটা মান যদি আপনি নেন যেমন ওয়ান আর হচ্ছে টু ইন্টু ওয়ান বসালে কত হচ্ছে থ্রি, তার মানে এটার মান হবে হচ্ছে ওয়ান ওয়ান। এটা হচ্ছে একটা নিয়ম যে অপশন চেক করে করতে পারি। আর একটা নিয়ম হচ্ছে যে আমি সমাধান করে দিতে পারি ডাইরেক্ট, যে না এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই এই মানটা আমি এখানে বসিয়ে দিব, ওয়াই প্লাস টু ওয়াই ইকুয়াল টু থ্রি, সো থ্রি ওয়াই ইকুয়াল টু হচ্ছে থ্রি, ওয়াই এর ভ্যালু হবে ওয়ান। তো ওয়াই এর মান ওয়ান হলে এক্স এর মানও হবে ওয়ান। তো এইভাবে করেও সমাধান করা যায়, আবার সরাসরি অপশন চেক করেও করতে পারি। আচ্ছা, নাহিয়ান বিনতে মজিদ বলছিলেন যে বুঝি নাই, কি বুঝেন না একটু জানাবেন যে কোনটা অসমতা নাকি এই সমীকরণের কোনো টপিক। যারা আজকে প্রথম অসমতার ক্লাস করেছেন তাদের জন্য বোঝাটা একটু প্রবলেম হতে পারে। আপনারা এই অনলাইন স্টাডি রুমে গিয়ে অসমতা ও সমীকরণ নামে আমার এখানে পুরো 1 ঘন্টা 10 মিনিটের একটা লাইভ ক্লাস আছে, এইখান থেকে করে নিতে পারবেন। যাদের বুঝতে খুব বেশি প্রবলেম হচ্ছে তারা, যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে আমি অনেকগুলো টপিক নিয়ে জাস্ট একদম শেষ মুহূর্তে রিভিশন বলতে পারেন যে রিভিশন দিচ্ছি। তো এটা হচ্ছে একটা টাইপ যে আমাদের সমীকরণ দিয়ে দিল, বললো যে সমীকরণের সমাধান কত হবে। তো অনেক ক্ষেত্রে আমাদের দুইটা সমীকরণ না দিয়ে একটা সমীকরণ সমাধান করতে বলে, যেমন 4x² - 2x - 6 = 0। তো এই যে একটা সমীকরণ দেখতে পাচ্ছেন, বললো যে এই সমীকরণটার সমাধান কত। তো এটাকে আমরা যেটা করতে পারি যে প্রথমে কিন্তু 2 দিয়ে ভাগ করে দিতে পারি, 2 দিয়ে ভাগ করলে 2x² - x - 3 = 0। তো এটা আসবে, এরপরে আমরা এটাকে মিডল টার্ম করতে পারি। এটাকে যদি মিডল টার্ম করি, তো মিডল টার্ম করবো কিভাবে, 2x² - 2x + x - 3 = 0। এই 3 আর 2 গুণ করলে হবে হচ্ছে 6, একদম শেষেরটা আর প্রথমটা এই দুটাকে গুণ করলে আমরা যে মানটা পাচ্ছি, মান পাচ্ছি 6। এই 6কে এমনভাবে ভাঙতে হবে যেন দুইটা গুণ করলে 6 হয়ে যায় আর বিয়োগ করলে 1 হয়ে যায়। তো এটা নিয়েও বিস্তারিত আলোচনা করেছিলাম। এখান থেকে 2x কমন নিলাম, x - 1 + 1 কমন নিলাম, আচ্ছা এখানে আছে হচ্ছে 3x, আচ্ছা এখান থেকে 3 কমন নিলাম, তাহলে থাকবে হচ্ছে x - 1 = 0। সরি আমি এখানে একটু ই লিখেছি, এটা যদি আমাদের মাইনাস থাকে 2x এর আগে হবে মাইনাস আর 3x এর আগে হবে প্লাস, 3x এর আগে হবে মাইনাস 2x এর আগে হবে প্লাস, তার মানে এটা হয়ে যাচ্ছে প্লাস, এখান থেকে মাইনাস কমন নেন এটাও প্লাস হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, দেখবেন এই যে মাইনাস এক্স আছে তো আমাদের ফলাফলটা তো মাইনাস হতে হবে, এই জন্য আমরা ছোট সংখ্যার আগে নিব হচ্ছে প্লাস আর বড় সংখ্যাটার আগে নিয়েছি মাইনাস, তার মানে আমরা মান পাচ্ছি একটা হচ্ছে x + 1 আর একটা পাচ্ছি 2x - 3 = 0। এই তো এখানে যদি সমাধান করি তাহলে এক্স এর মান পাবো একটা -1 আর একটা পাবো হচ্ছে 3/2। এই যে অনেকগুলো লাইন করে সমাধান করলাম, সাধারণত অসমতায় গ্রেটার দেনের ম্যাথ, আচ্ছা আমি দেখিয়ে দেবো, আরও একবার দেখিয়ে দেবো গ্রেটার দেনের ম্যাথটা। তবে তার আগে বলি যে এই যে ম্যাথটা করলাম এটা এতখানি না করেও কিন্তু একবারে সমাধান করে দেওয়া যায়, ঠিক আছে? সেটা কোন পদ্ধতিতে আমরা একটু দেখি, একটু প্রথম দিক থেকে আসি। যেমন
x square minus 5x plus 6 equal to 0. একটা সমীকরণ নিলাম যে x square minus 5x plus 6. তো এই সমীকরণটাকে আমরা যদি মিডল টার্ম করি কত কত হবে? এই 6 কে এমন ভাবে ভাঙতে হবে যেন ওই সংখ্যা দুটো যোগ করলে 5 হয়। তো কত কত ভাঙা যায়? 6 কে তো অনেক ভাবে ভাঙা যায়। 1 গুণ 6, 2 গুণ 3। তো 6 থেকে 1, 6 আর 1 যোগ করলে কিন্তু 7 হয়ে যাবে। আর এই দুটো যোগ করলে হচ্ছে আমাদের 5 হবে। তার মানে একটা সংখ্যা হচ্ছে 2 আর একটা সংখ্যা হচ্ছে 3। এখন সংখ্যাগুলো কি প্লাস নাকি মাইনাস? যেহেতু আমার এখানে মাইনাস আছে তার মানে দুইটাই হচ্ছে মাইনাস। তো এই দুইটা যদি মাইনাস হয় রেজাল্ট হবে কি? রেজাল্ট হবে তার উল্টা। রেজাল্ট হবে এর উল্টা, একটা 2 আর একটা হচ্ছে প্লাস 3। এটাই অ্যানসার। খুব সিম্পলি করে দিতে পারছেন। আচ্ছা, যারা বুঝি নাই আরো একবার নতুন আর একটা x স্কয়ার মাইনাস 11x প্লাস 24। আচ্ছা সব একই রকম দিয়ে যাচ্ছি, একটু চেঞ্জ করে দিই। x স্কয়ার মাইনাস 11x প্লাস হচ্ছে 28, এই একটা ইকুয়াল টু হচ্ছে 0, 28। তাহলে এই 28 কে এমন ভাবে ভাঙতে হবে যেন এই যে এখানে কি চিহ্ন আছে যোগ, যেন ওই দুটো যোগ করলে কি হয়ে যায়? 11 হয়। তার মানে 28 কে কত কত লিখতে পারি আমরা? যোগ মানে যে শুধুমাত্র যোগ চিহ্ন তা কিন্তু নাই, মানে সেম যোগ মাইনাসে মাইনাসেও কিন্তু যোগ হয়ে যায়। মাইনাস 2 আর মাইনাস 3 এটাও কিন্তু আমরা যোগই করি, মাইনাস 5, তাই না? তো এই বিষয়গুলো একদম সহজ বিষয় বা এটা আপনারা জানেন। তো যেখানে ছিলাম মাইনাস 11x আর আছে হচ্ছে 28। তো 28 কে আমরা কত কত ভাঙতে পারি? 4 ইন্টু 7, এই 4 আর 7 প্লাস করলে হচ্ছে 11 হবে। তার মানে আমরা কি কি নিচ্ছি? সংখ্যা দুইটা পেয়ে গেছি আমরা, সংখ্যা দুইটা হচ্ছে 4 আর হচ্ছে 7। এখন এখানে কি আছে? 11 এর সামনে মাইনাস, তার মানে দুইটার সামনেই মাইনাস হবে। রেজাল্ট হবে কি? এর উল্টাটা। রেজাল্ট হবে একটা প্লাস 4 আর একটা হচ্ছে প্লাস 7। এখনো যারা ক্লিয়ার না, x স্কয়ার মাইনাস x মাইনাস 20, মাইনাসের একটা নিলাম, অর্থাৎ এই 20 কে এমন ভাবে ভাঙতে হবে যেন বিয়োগ করলে সংখ্যা দুইটা বিয়োগ, বিয়োগ মানে হচ্ছে অপোজিট সাইন, একটা প্লাস একটা মাইনাস, যে কোনো একটা প্লাস নেব আর একটা মাইনাস নেব। তো বিয়োগ করলে হবে হচ্ছে মাইনাস 1। তো এই 20 কে আমরা লিখতে পারি 4 আর 5, 4 আর 5 যদি আমরা মাইনাস করি তাহলে কি আসবে? 1 আসবে। এখন যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য বড়টার আগে মাইনাস আর ছোটটার আগে হচ্ছে প্লাস, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে? রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে এর উল্টাটা, মাইনাস 2 আর হবে হচ্ছে প্লাস 5। এটা হবে রেজাল্ট। আমার মনে হয় এতক্ষণে আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এগুলো কিন্তু মানে অত সমাধান করে দিয়ে সমাধান করতে হবে তা কিন্তু নয়, মানে প্রশ্ন দেখে অ্যান্সার করার মতো টেকনিক এগুলো। আশা করি এইভাবে করে করতে পারবেন। এখন ওই যেটা বলছিলাম যে 2x স্কয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0, এটার ক্ষেত্রে কী করবো আমরা? তো একটা আছে 2 আর হচ্ছে 3। তো সর্বপ্রথম কাজ হবে এই 2 আর 3 গুণ করে দিলাম, পেলাম হচ্ছে 6। তো 6 কেমনভাবে ভাঙতে হবে যেন ওই দুটো বিয়োগ করলে কত হয়? 1, মাইনাস x তার মানে মাইনাস 1। তো 6 বিয়োগ করতে হবে, তাহলে 6 2 আর 3 ভাঙা যায়, তার মানে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এখন কোনটা 2 আর কোনটা 3? মাইনাস হবে কোনটার আগে? যেহেতু এখানে মাইনাস আছে তার মানে 3 এর আগে মাইনাস আর 2 এর আগে হবে প্লাস, 2 এর আগে হবে প্লাস, ঠিক আছে? তার মানে 2 আর হচ্ছে মাইনাস 3। তো রেজাল্ট হবে কি? রেজাল্ট হবে তো উল্টাটা, রেজাল্ট হবে উল্টাটা, অর্থাৎ মাইনাস 2 আর হচ্ছে প্লাস 3, মাইনাস 2 আর প্লাস 3। তো সেক্ষেত্রে এটাই অ্যান্সার হতো যদি না আমার এখানে একটা 2 থাকতো। এতক্ষণে কিন্তু অঙ্কগুলোর সামনে এরকম এক্স স্কয়ারের কোনো সহগ ছিল না, এখন যেহেতু সহগ আছে সহগ দিয়ে ভাগ করে দিতে হবে। তো ভাগ করে দিলে আমরা এখানে মান পাচ্ছি মাইনাস 1 আর এখানে পাচ্ছি 3/2। আশা করি ক্লিয়ার। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের আসতে পারে, এই যে এখানে সহগ থাকার কারণে আমরা এখানে ভাগ করে দিয়েছি। তো এই একটা গেল, এরপরে চলে যাচ্ছি এরপরে সমীকরণ থেকে আর কি দেখানো যায় আপনাদেরকে। হ্যাঁ, সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি, সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিয়ে প্রশ্ন হয়। 40তম পরীক্ষাতেও এই মূলদ্বয়ের প্রকৃতি নিয়ে প্রশ্ন এসেছিল। তো 4x স্কয়ার, আচ্ছা আমি আরও একটা এটার আগে একটা দিই, এটা হচ্ছে যে x স্কয়ার মাইনাস px
प्लस हो नाइन इक्वल टू जिरो एतर मूलद्वय समान हम मूलद्वय समान हम पी एर मान कत तो ये समीकरण ये समीकरण एक द्विघात समीकरण जरा साइंसर स्टूडेंट ता जान बहुपदी समीकरणे चैप्टर एक चैप्टर पढ़े एस समीकरण द्विघात समीकरण द्विघात समीकरण एक निश्चायक थे बी स्क्वायर माइनस फोर ए सी बी हे एक्सर सहक बी एक्सर सहक ए हे एक्स स्क्वायर सहक और सी हे ध्रुवपद ध्रुवपद तो यहन बी स्क्वायर माइनस फोर ए सी ये बला है निश्चायक ये एक समीकरण मूलगुलर प्रकृति केमन है ये पुरोटाई निर्भर कर निश्चायक सम्पूर्णटा निर्भर कर निश्चायक तो निश्चायक मानते प्रथम बेर करते हैं तो ये बर मान हे पी पी स्क्वायर माइनस पी के स्क्वायर कर ले पी स्क्वायर हो जाए यह माइनस पी के एक बार लिखे दिल फोर इंटू वन इंटू नाइन तक दाड़ा पी स्क्वायर माइनस थार्टी सिक्स पी स्क्वायर माइनस थार्टी सिक्स এখন বলছে যে মূলদ্বয় হচ্ছে সমান মূলদ্বয় সমান হয় কখন যখন নিশ্চায়ক শূন্য হয় নিশ্চায়ক শূন্য হলে মূলদ্বয় সমান হয় নিশ্চায়কের মান যদি শূন্য হয় তো আপনি যে p² - 36 পেয়েছি প্রশ্ন মতে এটার মান হবে শূন্য তো এটার মান শূন্য হলে p এর মান কত হবে p² = 36 তাহলে p এর মান হবে +-6 অর্থাৎ এটার জন্য রেজাল্ট হবে p এর মান +-6 এই টাইপের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের মানে সমীকরণের সমাধান করা তো যে কেউ আমরা করতে পারবো ইনশাল্লাহ হয়তো কারো সময় একটু বেশি লাগবে কারো একটু কম লাগবে কিন্তু সমাধান করে আসতে পারবেন এতটুকু আমি শিওর কিন্তু যখন আমাদের প্রশ্নগুলো এই যে মূলদ্বয় প্রকৃতি নির্ণয় করতে বলে তখন হয়তো অনেকের ভুল হয়ে যায় তো এই সবসময় মনে রাখবেন মূলদ্বয় সমান বললে নিশ্চয়কের মান হচ্ছে শূন্য আর একটা আসতে পারে যে আমাকে একটা সমীকরণ দিয়ে বলে দিতে পারে যে এই সমীকরণের নিশ্চয়ক কত হবে इस समीकरण निश्चय के मान कत अथवा बोलते पारे जे एर मूलद्वय प्रकृति केमन जेमन एटार जन्य आमी प्रश्न करलाम जे मूलद्वय प्रकृति केमन हबे ठीक आछे तो आमरा प्रथमे जेटा करब बी स्क्वायर माइनस फोर ए सी बी स्क्वायर माने होच्छे माइनस इलेवेन स्क्वायर माइनस फोर इंटू सिक्स एकशो एकुश चार चार षोलो छय षोलो होच्छे छियानब्बे वियोग करे दिले कत पाच्छि टोयेन्टी फाइव 25 के लिखते पारी 5 स्क्वायर होच्छे पूर्ण वर्ग संख्या एटा एकटा पूर्ण वर्ग संख्या तो पूर्ण वर्ग संख्या होले आमरा कि काज करी पूर्ण वर्ग संख्या होले आमादेर कि करते हबे बोलते पारी जे निश्चायक जेहेतु पूर्ण वर्ग होले मूलद्वय वास्तव मूलद एवं असमान असमान साधारण शून्य हम शुद्म समान हो बाकी सब क्षेत्र असमान तो एक क्षेत्र में मूलद्वय हम मूलद संख्या ये हमारे मैं हाइलाइटिंग पॉइंट हेटा मूलद निश्चय जदि पूर्णवर्ग हो जाए मूलद्वय अवश्य मूलद हो शून्य के बड़ गई से वास्तव शून्य समान हम से वास्तव है समान है अच्छा कृष्ण कुमार ना कि जन कमेंट कर द्विघात समीकरण द्विघात समीकरण आकार हे एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी ये एक द्विघात समीकरण आकार ये समीकरण निश्चायक निश्चायक के मान हे बी स्क्वायर माइनस फोर ए सी ए हे एक्स स्क्वायर सहक बी हे एक्स सहक और सी हे ध्रुवपद तो ये मानटा जदि शून्य थेके बड़ो है তাহলে অবশ্যই বাস্তব সংখ্যা হবে শূন্যের থেকে বড় অথবা শূন্যের সমান হলে বাস্তব সংখ্যা হবে এরপরে শূন্যের থেকে বড় এবং এই b স্কয়ার মাইনাস করেছি শূন্যের থেকে বড় এবং পূর্ণবর্গ হইছে তাহলে বাস্তব হবে মূলদ হবে ঠিক আছে শূন্যের থেকে বড় কিন্তু পূর্ণবর্গ না তাহলে অমূলদ সংখ্যা হবে শূন্যের থেকে বড় কিন্তু পূর্ণবর্গ না হলে সেটা কি হবে অমূলদ সংখ্যা হবে মূল দুইটা আর অবশ্যই অসমান হবে শুধুমাত্র शून्य हम मूलद्वय समान है और निश्चयक मान जदि शून्य छोटो है से क्षेत्र में समीकरण मूलद्वय
অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা হবে। এই হচ্ছে টোটাল ই। তো এই সমীকরণ থেকেও আমি যে কয়েকটা নিয়ম দেখালাম, সাধারণত এই নিয়মগুলোর ভিতর থেকেই প্রশ্নগুলো হয় বা এই ক্যাটাগরিগুলো থেকেই প্রশ্ন হয়ে থাকে। ওকে, তো আজকে আমরা যে সমীকরণ, অসমতা এবং সূচক এবং লগারিদম নিয়ে আলোচনা করলাম, আশা করি যে আমরা যেই যেই টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, ইনশাল্লাহ এই টপিক থেকে আমাদের কিছু প্রশ্ন হলেও কমন পড়বে। হুবহু কোনো প্রশ্ন কমন না পড়লেও, সাধারণত ম্যাথে হুবহু প্রশ্ন ওরকম কমন আসেও না, আমাদের ইনশাল্লাহ এই নিয়মের ভিতর থেকে প্রশ্নগুলো আসবে। তো সময় যেহেতু খুবই কম, পড়াশোনা করার বা এখন রিভিশন দেওয়ার আর কোনো বিকল্প নাই, আপনারা ই করতে থাকেন। যদি কোনো টপিকে যে কোনো সময় যদি প্রবলেম হয়ে যায়, যে সাথে সাথে একটা টপিক দেখছেন যে কোনো একটা নিয়ম ভুলে গেছেন, তো সেক্ষেত্রে আপনাদের পাশে আমার ইউটিউব চ্যানেলটি আছে অনলাইন স্টাডি রুম, একটু সার্চ করে যে কোনো টপিক নিয়ে আলো মানে সার্চ করলে পেয়ে যাবেন। এবং এগুলা পুরোটাই আপনাদের মেন্টাল অ্যাবিলিটি থেকে শুরু করে সবগুলো ভিডিওই ই করে প্লে লিস্ট আকারে সাজানো আছে। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেমে যদি পড়ে যান, ওইখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর পার্সোনালি আমার সাথেও মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব ফ্রি থাকলে অবশ্যই আপনাদের সমাধান দেওয়ার জন্য। আর ইনশাল্লাহ আগামীকাল এবং পরশুর দিন আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।